রাষ্ট্রায়ত্ত শিল্পগুলির বেসরকারীকরণের প্রতিবাদে এবার পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল, চিত্তরঞ্জন ও দুর্গাপুরে শ্রমিক আন্দোলনের কথা ঘোষণা করল সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, অ্যালয় স্টিল প্ল্যান্ট, কয়লা খনি বন্ধ ও বেসরকারীকরণের প্রস্তাব কেন্দ্র সরকার নিয়ে আসছে ও বাংলাকে বারবার বঞ্চিত করছে। তারই বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে সিটুর পশ্চিম বর্ধমান জেলা কমিটি। আসানসোলের আপকার গার্ডেনের সিপিআইএম পার্টি অফিসে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের কথা ঘোষণা করেন সিটুর জেলা সভাপতি বিনয় কৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী এবং জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। বংশবাবু বলেন, পশ্চিম বর্ধমান জেলা শিল্পের শ্মশানে পরিণত হয়েছে। বর্তমান কেন্দ্রীয় নীতির কারণে একের পর এক কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার এখানকার মানুষকে রাস্তায় বসানোর চক্রান্ত করছে। এই সরকার আসার পরেই দুটো আঘাত প্রথমেই পশ্চিম বর্ধমান জেলাতে আসে, সেটা অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা শুধু এককভাবে নয়, সারা দেশে প্রোডাকশন যে ইউনিটগুলো আছে রেলের, তার সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে রোলিং স্টক কোম্পানি করা এবং আলটিমেট যেটা হবে, যেটা হচ্ছে ভবিষ্যতের দিকে যাবে, সেটা হলো যে এই রোলিং স্টক কোম্পানি বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পারবে না এবং ক্রমশ ইঞ্জিনের উৎপাদন, সেই উৎপাদন তাদেরকে কমিয়ে ফেলতে হবে। তারা চিত্তরঞ্জন যে এককালে সেরা পুরস্কার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবার কাছ থেকে নিয়েছে এবং এত বড় একটা সংস্থা সারা দেশের মধ্যে বারবার পুরস্কার নিয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার। এই ধরনের আক্রমণ নেমে আসবে, সিআইটিও তার পাশে থাকবে, যুক্ত কমিটি বজায় রেখেই আমরা আন্দোলন করার পক্ষপাতী। শিল্প বিলগ্নিকরণের প্রতিবাদে সিটু, আইএনটিইউসি, আইএনটিটিইউসি সঙ্গে নিয়ে আসানসোলে একটি বড় কনভেনশন করা হবে বলেও এদিন কনফারেন্সে জানানো হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।